হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জুলফিয়ার লস্কর অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএল ব্লগ। তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন আছি বারুইপুরে, আমি এখন যাব সীতাকুণ্ডুতে, সেটা আমি তোমাদের মোটো ব্লগিং সেটআপে দেখাবো। তো এখন আমার মোটো ব্লগিং সেটআপ একদম রেডি। তো এবার থেকে আমার এই চ্যানেলে মোটো ব্লগিং সেটআপ আসতে চলেছে। আমার পেছনে জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখন সত্যিই বারুইপুর বাইপাসে গাছ টাছ লাগিয়ে খুব সুন্দর করে দিয়েছে। আর আমি এখন আছি আমার বাইকে যাব। তো বেশি লেট না করে চলো আমরা বেরিয়ে পড়ি, বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি আজকে আমার সীতাকুণ্ড যাওয়ার কারণ হলো কিছু কালারিং মাছ নেব, মানে অ্যাকচুয়ালি যেটা আর কি অ্যাকুরিয়ামে রাখা হয়। তো আমি কিন্তু এরকম কালারিং মাছ টাস বাড়িতে পুষি। আমি এখন সোজা সীতাকুণ্ড যাব না, আমি এখন বিশালক্ষীতলায় যাব, গিয়ে ওখানে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুকে নিয়ে তারপরেই সঙ্গে দুজনে সীতাকুণ্ডতে যাব। চলে এসেছি এখন শাসন রোড স্টেশন, এটা হলো শাসন রোড স্টেশন। তো এই যে লেভেল ক্রসিং পার করছি, এর ডান দিকে আছে নামখানা আর এর বাম দিকে আছে বারুইপুর বা শিয়ালদার দিকে যাচ্ছে। আমরা এই লেভেল ক্রসিং পার করে সোজা চলে যাব বিশালক্ষীতলায়। এই মুহূর্তে এখন আমরা পৌঁছে গেছি বারুইপুর পুরনো বাজার। তো আমি এখন মেন রোডের দিকে যাব না, ভেতরের দিক দিয়ে যাব। মেন রোডে গেলে প্রচুর জ্যাম পাবো আর এমনি লেট হয়ে গেছে, সেই জন্য ভেতরের রাস্তা দিয়ে চলে যাব ফাঁকায় ফাঁকায়। তো বন্ধুরা, পৌঁছে গেছি এখন আমি বিশালক্ষীতলা একদম। তো এতক্ষণ আমি অনেক কথা বলেছি, তো নতুন নতুন মোটো ব্লগের আর কি যেটা সমস্যা হয় আর কি, আমি ভিডিও অনই করিনি, ভিডিও করতে করতে এলাম, ভিডিও না অন করেই আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে চলে এসেছি আর ভিডিওটা শ্যুটই হয়নি। বন্ধুর বাড়ির সামনে পৌঁছে গেছি, এই হলো বন্ধুর বাড়ি, গাড়িটা এখানে পার্কিং করব আর ভেতরে যাব। তো পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে, এই সেই আমার বন্ধু, তোমরা হয়তো এর আগেও দেখেছো একে আমার গ্যালিপ স্ট্রিট যাওয়ার ভিডিওতে। তো এর নাম হলো দেবরূপ, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলাম দেবরূপ। তো দেবরূপও একটা কিন্তু অনেক বড় পেটস লাভার, ওর একটা ডগ পাপি আছে নতুন এনেছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা অ্যাকুরিয়ামের অবস্থা খারাপ, তো ওটাকে দেখাবো না, যেটা পরিষ্কার সেটাকেই দেখাই। তো আমার পেছনে একদম এই যে, চলো দেখাই তোমাদেরকে। আর হ্যাঁ, আর একটা কথা, যদি ঘরের কোথাও খুব নোংরা বা খুব এলোমেলো হয়ে আছে ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, সিঙ্গেল ছেলে তো যেটা হয় আর কি, একা থাকে তো গোছানোর লোক নেই, তো গোছানোর লোক চলে আসলে আর অসুবিধা হবে না আশা করি। তো আপাতত তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমাদেরকে আমার বন্ধুর অ্যাকুরিয়ামটা দেখায়। তবে অ্যাকুরিয়াম কিন্তু খুব পরিষ্কার, এদিকে আমার বন্ধু কিন্তু একদম এক্সপার্ট লোক। তো চলো তোমাদের দেখা। এ দেখো অনেক রকমের মাছ আছে, তোমরা হয়তো অনেকে অনেকগুলো মাছের নামও জানো। তো দেখো দেখো কত সুন্দরভাবে অ্যাকুরিয়ামটা করে রেখেছে, কিন্তু ঘর কিন্তু মানে ওর ঘরটা দেখানোর মতো কোনো রকম কোনো অবস্থাতে নেই। তো তোমরা আপাতত এই ভালো জিনিসগুলো অন্তত দেখে মজা নাও। চলো তাহলে, বাকি ওর অ্যাকুরিয়াম তো এখানে অল্প করে দেখালাম, পরে একদিন ডিটেলে দেখাবো কী কী আছে, কী কীভাবে সেট আপটা করেছে। তো আজকে আমরা বেরিয়ে যাই মাছ আনতে, আরও ও কিছু মাছ নেবে এখানে অ্যাড হবে, চলো সেখানে গিয়ে দেখা করছি আর বাকি কথা মোটো ব্লগিংয়ে হচ্ছে। বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ির থেকে, অলরেডি যে দাদার কাছে যাচ্ছি মাছ আনতে তার কাছে আমরা যে টাইম দিয়েছি টাইমটা আর খুব বেশি বাকি নেই। আর একটু আগে পর্যন্ত কিন্তু বেশ ভালো রোদ ছিল, বেশ প্রচণ্ড গরম হচ্ছিল, এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে আকাশ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। এই রাস্তাটা কিন্তু প্রচুর আমার স্মৃতি জড়িয়ে আছে, কারণ এইখান দিয়ে আমি কলেজ যেতাম। এই রাস্তার দুদিকে কিন্তু এরকম ঘন গাছপালা দেখতে পাবে, আম গাছ আছে, আর এই রাস্তাটা বেশ ভালোই লাগে, একেবারেই নিরিবিলি থাকে, মানে সারাদিনের প্রায় সময়টাই আর কি নিরিবিলি থাকে।
আর একদম স্ট্রেট রাস্তা, ভালো রাস্তা। আমি যখন কলেজে আসতাম তখন কানে হেডফোন দিয়ে বিন্দাস সাইকেল চালাতে চালাতে কলেজ পৌঁছে যেতাম। আমি এখন পৌঁছে গেছি প্রায় সীতাকুণ্ড মোড়ের কাছে। সীতাকুণ্ড মোড় দিয়ে একটা রাস্তা যাচ্ছে ডান দিকে, যেটা ফুলতলা, বাম দিকে যাচ্ছে কাটাখাল মানে চাম্পাহাটি, আর সোজা যাচ্ছে আমরা যেখানে যাব পুরী। এই হলো সীতাকুণ্ড হাই স্কুল, আর সামনে হলো সীতাকুণ্ড মোড়। আর এরই মধ্যে সবচেয়ে বেশি যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল, এই বৃষ্টি শুরু হয়েছে। আগে মোবাইলটাকে বাঁচাই। তো এই যে দেখলাম, আমরা সোজা ঢুকে গেলাম, না গেলাম বাম দিকে না গেলাম ডান দিকে। সীতাকুণ্ড মোড় দিয়ে কিন্তু বাইকে যদি অ্যাভারেজ স্পিড ধরো তাহলে কিন্তু আমরা যেখানে যাচ্ছি 2 থেকে 3 মিনিট লাগবে। অ্যাকচুয়াল জায়গাটার নাম হলো পুরী। সীতাকুণ্ড মোড়ে এসে তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো পুরী, তাহলে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে। আর আমার ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমরা তাহলে চিনতে পারবে। ওয়েদারটা এরকমই হয়ে থাক তাহলেই চলবে। ওয়েদারটা কিন্তু বেশ দারুণ হয়ে আছে। দেখো, কথা বলতে বলতেই রোদ ফুটে উঠলো। তো বৃষ্টি আপাতত মনে হয় না হবে। আবার এখানে দেখো ছাওয়া, আজও ভাই আমাদের পৃথিবী। এই যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে, এইখানেই আমরা এসেছি। দাঁড়াও, গাড়িটা একটা ছাওয়া জায়গায় পার্ক করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই মাছ চাষের জায়গা, পৌঁছে গেছি। আর তোমরা একটা বার শুধু রাস্তাটা দেখো বন্ধু, ফুল অ্যাডভেঞ্চার। সৈজ রোড, ওখান দিয়ে আমরা এলাম এই রাস্তা ধরে। এই হলো দাদার ঘর। আমাদের একটা প্যাকেট তৈরি করা কমপ্লিট। এটা এই মাছের প্যাকেটটা আমি নিয়ে যাব, আর আমার বন্ধুর জন্য প্যাকেটটা অক্সিজেন হচ্ছে। এখানে এই গামলাতে করে ধরা হয়েছিল, আর এই হলো মাছের চৌবাচ্চা। এখানে কিন্তু তোমরা প্রচুর মাছ পেয়ে যাবে, যেমন এখানে প্রচুর রকমের, প্রচুর সাইজের গোল্ড ফিশ আছে, রেড ক্যাপ আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ট্যাঙ্ক আছে এখানে। ওদিকে পুকুরেও চাষ হয়। তো প্রচুর মাছ, যদি তোমাদের কারোর অ্যাড্রেস লাগে তাহলে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিতে পারি। তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট, বেশ অনেকগুলোই মাছ নিয়েছি। এটা হলো আমার মাছের প্যাকেট, অনেক রকমের মাছ আছে। আর এটা হলো আমার বন্ধুর মাছের প্যাকেট। তো চলো আগে এগুলোকে রিলিজ করি, একটা ছোট্ট জায়গাতে রয়েছে। এবার আমাদের টার্গেট হলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে। যদিও আমরা মাছগুলোর প্যাকেটটাকে অক্সিজেন করিয়ে নিয়েছি, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। মাছগুলো নেবার জন্য কিন্তু এর আগে আমি আর আমার এই বন্ধুই এর আগে 3 বার এসেছি, আর ফাইনালি আজকে এসে মাছগুলোকে নিতে পারলাম। তো বেশ ভালো লাগছে মাছগুলো নেওয়ার পর। বাড়িতে গিয়ে ছাড়বো অ্যাকুরিয়ামে, আমাদের সামনে থাকবে, বেশ দেখতে সুন্দর লাগে। এখন বাজে প্রায় দুপুর 1টা, ওই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা থাকার কারণে খুব একটা প্রবলেম হচ্ছে না, তাও একটু সাবধানে সাবধানে চালাতে হচ্ছে গাড়ি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সীতাকুণ্ড মোড়। এখান দিয়ে আমরা এই এই রাস্তাটা ধরবো বারুইপুরের দিকে যাওয়ার রাস্তাটা। সময় যেমনটা দেখাচ্ছিলাম ঠিক সেইভাবেই ফিরছি। সীতাকুণ্ড মোড় পার করার পর এই যে দেখতে পাচ্ছ সীতাকুণ্ড হাই স্কুল। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো। আমাকে তোমাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমি একটা মোটিভেশন পাবো, তবেই গিয়ে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও বানানোর ইচ্ছেটা আমার মনে জাগবে।
ফেরার ভিডিও আর তেমন কিছু বানাবো না, কারণ ফেরে সেই একই রাস্তা, রাস্তাতে কী বা দেখাবো। পৌঁছে গেছি বন্ধুর বাড়ির সামনে। তো বন্ধুকে জিজ্ঞাসা করবো মাছ কিনে কেমন লাগলো। ভাই এই তো তোমার হাতে মাছ, কেমন লাগলো বলো? চাঙ্গা চাঙ্গা, ঠিক আছে। ও আমার জন্য এখন একটা ব্যাগ আনবে আমি মাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য, তো ব্যাগটা আনলেই আমি বেরিয়ে যাবো। দেখো ফার্স্ট ফার্স্ট মাছ যাবে, কে যাবে? এই গোল্ড ফিশ। দাঁড়া দেখাও, এটা হচ্ছে আমার ফেভারিট। ওই দেখাও, চলো এক এক করে বাকি মাছগুলোকে ছাড়ি, তারপর কথা বলছি। সব মাছগুলোকে রিলিজ করে দিয়েছি, ওরা মোটামুটি হ্যাপি আছে দেখে যেটুকু মনে হচ্ছে। ওখানে উইডও আছে আর গোল্ডফিশ আছে, শুভাঙ্গিনী আছে,